সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও ওরাহমতুল্লাহি অবরাকা প্রিয় দর্শক আজকে আমরা জানবো নামাজে ত্রুটি হলে অথবা ভুল হলে কিভাবে সাহস সেজদার মাধ্যমে নামাজকে ঠিক করতে হয় প্রিয় দর্শক প্রথমে আমরা জেনে নিব যে নামাজের সাহু সেজদা কেন দিতে হয় এর জবাব হলো নামাজের ভিতর যে ওয়াজিবগুলো আছে কোনো একটি ওয়াজিব যদি ভুলক্রমে ছুটে যায় তখনই ওই ব্যক্তিকে সাহু সেজদার মাধ্যমে নামাজকে ঠিক করতে হয় প্রিয় দর্শক নামাজের ভিতর আমরা যে ভুলগুলো বেশি করে থাকি কয়েকটি ভুল আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি প্রথম নাম্বার হলো নামাজের ভিতর আমরা সবচেয়ে বেশি যে ভুলটি করে থাকি তা হলো বসার স্থানে দাঁড়িয়ে যাই আবার দাঁড়ানোর স্থানে বসে যাই এরপরে আরেকটি ভুল আমরা সবচেয়ে বেশি করে থাকি তা হলো ভুলক্রমে আমরা সুরা ফাতিহা বাদ দিয়ে দিই অথবা সুরা ফাতিহার সঙ্গে অন্য যে ক্যারাত মিলাইতে হয় তাও আমরা অনেক সময় ভুলক্রমে বাদ দিয়ে দিই যার কারণে আমাদেরকে সাহসিসদার মাধ্যমে নামাজকে সঠিক করতে হয় প্রিয় দর্শক তিন অথবা চার রাখাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে নিয়ম হলো শুধু তাসাহুদ পরে দাঁড়িয়ে যাওয়া কিন্তু আমরা অনেকে ভুলবশত তাসাহুদের পরে দূরশরীফ পড়তে শুরু করে দিই যদি কোনো ব্যক্তি ভুলবশত তাসাহুদের পরে দূরশরীফ দোয়া মাসুরা পরে ফেলে তখন তাকে সাহসিদা দিয়ে নামাজকে কমপ্লিট করতে হবে তবে এখানে একটি ছোট মাসালা আছে যদি কোনো ব্যক্তি ভুলবশত তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকুন বলল তখন তাকে সাহু সিজদা দিতে হবে না আর যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন অথবা এর চাইতে অধিক পরিমাণ পড়ে ফেলে তখন তাকে সাহু সিজদা দিয়ে নামাজকে কমপ্লিট করতে হবে প্রিয় দর্শক এরপরে আমরা যে ভুল করে থাকি তা হলো দ্বিতীয়ের নামাজে আমরা তৃতীয় রাকাতে দোয়ায় কুনুত পড়ে থাকি অনেক ভাইরা ভুলক্রমে না পড়েই রুকু সেজদা করে ফেলে এরকম ভুল যদি হয়ে থাকে তখন আমরা সাহসীতা দিলেই আমাদের নামাজ সঠিক হয়ে যাবে এরপরে দর্শক আমরা যে ভুলটি অধিক পরিমাণে করে থাকি তা তাহলে নামাজ পড়তে গিয়ে আমরা কি এক রাকাত পড়লাম নাকি দুই রাকাত পড়লাম তিন নাকি চার রাকাত পড়লাম এ নিয়ে আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়ে যায় অনেক ক্ষেত্রে এরকম যখন সন্দেহ হয়ে যাবে তখন প্রবল ধারণা অনুযায়ী নামাজকে শেষ করে সাহসে দিয়ে নামাজ সমাপ্ত করলে নামাজ হয়ে যাবে প্রিয় দর্শক এখন শিখব সাহসীতা কিভাবে দিতে হয় সাহসেজদা দেওয়ার তিনটি নিয়ম পাওয়া যায় আর তিনোটা নিয়মই সঠিক প্রিয় দর্শক বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মানুষ যে পদ্ধতিতে সাহসেজা দিয়ে থাকেন সেই পদ্ধতিটি আমি এখন দেখাবো সুপ্রিয় দর্শক শ্রোতা নামাজের শেষ বৈঠকে প্রথমে আমরা তাশাহহুদ পড়ে নেব। আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তায়য়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আ'লা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইলাহুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু প্রিয় দর্শক এখন ডান দিকে একবার সালাম ফিরিয়ে অতিরিক্ত দুইটি সেজদা করে নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আলা।

দোয়াই মাসুরা এবং সালামের মাধ্যমে নামা সমাপ্ত করব অত্য়াহাইয়া তুলিল্লাহি অসলাওয়াতু অত্য ইবাতু আসসালা মোয়ালাইকা আইহন বিউ অরহ্মাতুল্লাহি অবারকাতু আসসালা মোয়ালাইনা ওয়ালা ইবাদিল্লাহি সলিহীন আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শাহ সেজদার বাকি দুইটি নিয়মের একটি নিয়ম হল তাসাহুদ দরুদ শরীফ দোয়ায় মাসুরা পড়ে অতিরিক্ত দুইটি সেজদা দিয়ে সালাম ফিরানো আরেকটি নিয়ম হল তাসাহুদ দরুদ শরীফ দোয়ায় মাসুরা পড়ে সালাম ফিরিয়ে অতফর দুইটি অতিরিক্ত সেজদা দেওয়া